আগে দেখছি বাঁশের জারের মধ্যে কত সুন্দর সন্ধ্যাবেলা পাখি কিচিমিচি করছে। যেই জাতে যেই জায়গায় মানুষ থাকে না সেই জায়গায় বিড়ালও থাকে না, কথা কন ঠিক কিনা? মানুষের কাছ থেকে বিড়ালে খাবার পাইলে ওই বিড়ালটা কম্বলে নিচে যায় তোমারে কুম দে। মানুষ যখন তারে খাবার দেয় ওই বিড়ালটাও তার ঘরের ভিতরে গুইরা গুইরা ইঁদুর পাহারা দেয়। তোমার বাড়িতে যখন কুকুরটাকে তুমি ভালো করে পুষ মানবা, এই কুকুরটা না খাইয়া তোমার বাড়িটা পাহারা দিবে। এই জন্য বাইরে বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা কুকুরের মধ্যে দশটা গুণ আছে, সে খাক আর না খাক, সে শীতে কষ্ট করুক আর বৃষ্টিতে ঘোরাফেরা করুক, কিন্তু সে তার মালিকের বাড়ি পাহারা দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মাগরিবের নামাজের পর প্যান্ডেলটা ভরে গেল, হাজার মানুষ আপনারা চলে আসছেন, আমি তো বাড়ির থেকে মাত্র 6 মিনিট আপনাদের মাঝে আসছি, এলাকার ছেলে হিসেবে আপনারা আমার কাছে না আসলে তো আমার কিছু করার ছিল না। আপনারা যে মহব্বত কেরা মাহফিল গুলার মধ্যে যেভাবে চলে আসেন আমি অনেক প্রাউড ফিল করি। সব জায়গায় আমার ব্রাহ্মণ বাড়িয়ার কথা তুলে ধরি, যুবক ভাইয়েরা আমার পায়ে হাত দিয়ে বলে যায়, আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। আল্লাহ আমরা সুযোগ দিয়েছে, যার হাত নাই তার জিগাইবেন হাতের দামটা কত, যার পা নাই তার জিগাইবেন পায়ের দাম কত, যার দুইটা চোখ নাই তার জিগাইবেন চোখের দাম কত, একটা কিডনি না থাকলে দেখা যায় কত তালাশ করতে গয় দেশ বিদেশ ঘুরাও কিডনির পয়েন্ট মিলানো যায় না, একটা কিডনি ট্রান্সফার করতে যাইলে আপনাকে 10-12 লক্ষ টাকা গুনে দিতে হয়। দম্পরাইলে সবই বন্ধু রে বন্ধু, যাইবার কালে আপন পাইবা না, দম্পরাইলে সবই বন্ধু রে ও বন্ধু, নবী বিহীনে আপন পাইবা না। বিরামপুর HD মিডিয়া, দা ইসলামিক ইউটিউব চ্যানেল। বান্দা বান্দার ডাক দিলে জবাব না দিলে যেইভাবে খেপে যায়, কিন্তু আল্লাহ আপনাকে বারবার মুয়াজ্জিন দিয়ে ডাকাইতেছে, আসসালাতু খায়রুন মিনান নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আপনাকে ডাকাইতেছে, ঘুম থেকে নামাজ, নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু আমরা লক্ষ্য করেছি অসংখ্য মানুষ সারা রাত মোবাইল টিপে ফজর আজান দিলে কেবলমাত্র কম্বল নিচে ঘুমাইতে যায়, কিন্তু ফজরের নামাজটাও মসজিদে পড়তে যায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে আমরা হক থেকে দূরে চলে যাওয়ার মূল কারণ আমরা কোরআন থেকে দূরে চলে গিয়েছি। আমি যদি কোরআন না বুঝি, যারা বুঝে তাদের কাছে যাওয়ার দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জানে যারা জানে না এরা কখনো এক হতে পারে। এই জন্য আল্লাহ বলছে, যদি তোমরা না জানো, যারা জানে তাদের কাছে তোমরা চলে যাও। আজকে আমরা যাইতে চাই না, কোরআন যারা বুঝে এদের কাছে যাই না, যারা কোরআন হাদিস একটু বুঝে, যারা উলামায়ে কেরাম তাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাদেরকে অবজ্ঞা করা হয়, না 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 না। আপনি যেমন একটা বিষয়ে গবেষণা করে আইনজীবী হয়েছেন, উলামায়ে কেরামও তো কোরআন হাদিস গবেষণা করে আখিরাতের একটা সিলেবাস হাতে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমি বলি না যে আইনজীবী আপনি জানেন না, আমি বলি না যে চেয়ারম্যান সাহেব জানে না, আমি বলি না যে মেম্বার সাহেব জানে না, আমি বলি সবাই জানে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে যারা জানে যারা জানে না এক হতে পারে না। তবে যদি আপনি যদি জানেন এতটুকু জানেন, আর একটু ভালো করে জানার জন্য আপনাকে যেতে হবে যারা জানে তাদের কাছে। এই জন্য এই কোরআনটা আল্লাহ আমাদেরকে নাজিল করেছেন, এই কোরআনটা প্রতি ঘরে ঘরে আছে, কিন্তু দেখা যায় সারা রাত আমার মা বোনেরা মোবাইল টিপে সকাল 9টা ঘুম থেকে উঠে আগের দিনের মতন কোরআন যে মসজিদের ভিতরে ঢুকাইয়া গুল গুল কইরা গাছের নিচে সুন্দর করে নোরানি পড়াইতো, এখন কিন্তু সেই ছাত্র আর সুর শোনা যায় না, কথা বলেন? পাখিগুলা পর্যন্ত আমাদের কর্মের কারণে হিজরত করে ফেলাইছে পাখিগুলা। আগে দেখছি বাঁশের জারের মধ্যে কত সুন্দর সন্ধ্যাবেলা পাখি কিচিমিচি করছে,
যেই জাতে যেই জায়গায় মানুষ থাকে না সেই জায়গায় বিড়ালও থাকে না, কথা কোন ঠিক কিনা? মানুষের কাছ থেকে বিড়ালে খাবার পাইলে ওই বিড়ালটা কম্বলে নিচে যায় তোমারে কুম দে। মানুষ যখন তারে খাবার দেয় ওই বিড়ালটাও তার ঘরের ভিতরে গুইরা গুইরা ইঁদুর পাহারা দেয়। তোমার বাড়িতে যখন কুকুরটাকে তুমি ভালো করে পুষ মানবা, এই কুকুরটা না খাইয়া তোমার বাড়িটা পাহারা দিবে। এই জন্য বাইরে বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলেছেন, একটা কুকুরের মধ্যে দশটা গুণ আছে, সে খাক আর না খাক, সে শীতে কষ্ট করুক আর বৃষ্টিতে ঘোরাফেরা করুক, কিন্তু সে তার মালিকের বাড়ি পাহারা দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মাগরিবের নামাজের পর প্যান্ডেলটা ভরে গেল, হাজার মানুষ আপনারা চলে আসছেন, আমি তো বাড়ির থেকে মাত্র ছয় মিনিটে আপনাদের মাঝে আসছি, এলাকার ছেলে হিসেবে আপনারা আমার কাছে না আসলে তো আমার কিছু করার ছিল না। আপনারা যে মহব্বত করে মাহফিলগুলোর মধ্যে যেভাবে চলে আসেন, আমি অনেক প্রাউড ফিল করি, সব জায়গায় আমার ব্রাহ্মণ বাড়িয়ার কথা তুলে ধরি। যুবক ভাইয়েরা আমার পায়ে হাত দিয়ে বলে যায়, আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না, আল্লাহ আমরা সুযোগ দিয়েছে, যার হাত নাই তার জিগাইবেন হাতের দামটা কত, যার পা নাই তার জিগাইবেন পায়ের দাম কত, যার দুইটা চোখ নাই তার জিগাইবেন চোখের দাম কত, একটা কিডনি না থাকলে দেখা যায় কত তালাশ করতে গয় দেশ বিদেশ ঘুরাও কিডনির পয়েন্ট মিলানো যায় না, একটা কিডনি ট্রান্সফার করতে যাইলে আপনাকে 10-12 লক্ষ টাকা গুনে দিতে হয়, এরপর আসলটার মতো হয় না। যুবক ভাইরা আপনার কিডনি ভালো আছে, বাল ভালো আছে, ব্রেন ভালো আছে, চোখ ভালো আছে, হাত ভালো আছে, সব ভালো থাকার পরেও আপনি রাতের বেলা ইশারের নামাজ না পড়ে আপনি ঘুমাইয়া গেলেন, কিন্তু আপনি কি জানেন না আল্লাহর ইবাদত না কইরা আপনি ঘুমাইয়া গেছেন, আপনাকে রহমতের ফেরেশতারা আর পাহারা দিবে না, সারাটা রাত আপনার উপরে লানত করতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার আগের বদল সকালে হাঁস আর মুরগির কিচিমিচি আওয়াজ শোনা যায় না, আগের মতো শেষশাহীতে পাখির ডাক শোনা যায় না, আমরা শুধুমাত্র সমাজ থেকে হারিয়ে যাচ্ছি বিষয়টা এমন নয়, আমরা প্রকৃতি থেকেও নিজেকে আড়াল করে ফেলতেছি, একটা মাত্র কারণ আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে না আখিরাতের তুলনায় দুনিয়াটা একবারে অল্প, আখিরাতের তুলনায় দুনিয়াটা একবারে স্বল্প তুচ্ছ। এই গরুর এই দুনিয়াটা হলো মরা গরুর মতন, মরা গরুর গোশত যেমন বাজারে নিলে কেউ কিনে না, আল্লাহর ওলি যারা তারা দুনিয়ারে আখিরাতের চাইতে শ্রেষ্ঠ মনে করে না। এই জন্য যুবক তোমাদের অনেক দায়িত্ব আছে, আমি যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখি, এই যুবকদেরকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি, লক্ষ লক্ষ লোক আমি কাতারে যাওয়ার পরে দেখে এসেছি, ওরা কত পরিশ্রম করে বিদেশের বাড়িতে মায়ের মুখে হাসি ফোটাইতে চায়, বাবার মুখে হাসি ফোটাইতে চায়, একটু জবানটা ছেড়ে বলুন রিজিকের মালিককে। তাইলে সেই আল্লাহ যে আপনাকে 1825 বার আজান দিয়া নামাজের জন্য কল করলো, আপনি তো বছরের পর, আমি তো 1 বছর হিসাব দিছি মাত্র, আপনার জীবন যদি 50 বছর অতিক্রম হয়ে যায় হিসাব মিলে দেখেন কত হাজার বার আপনি ওই ডাক থেকে দূরে চলেছিলেন, ওই ডাকে আপনি সাড়া দেন নাই, হাসতে হাসতে খেলতে খেলতে আপনার মূল্যবান জীবনটা দোকানপাটে হাটে ঘাটে বাজারে বন্ধুর পাল্লাই পরে দিনে রাইতে বেসামাল গতিতে বিভিন্নভাবে আপনার জীবনটা চলে যাচ্ছে, জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য আমার মাদের উচিত ছোটবেলায় ঘুম থেকে ছোট বাচ্চাগুলোকে মক্তবে পাঠাইয়া দেওয়া, কারণ এই কোরআন যার সিনাই থাকে তার হৃদয়টা আলোকিত, এই কোরআনটা যার সিনাই থাকে না তার জীবনটা অন্ধকার। এই কোরআন এমন একটা কোরআন, ABCDEFGH এতো আর ইংরেজি অক্ষর পড়লাম একটা সওয়াব পেলাম না, কিন্তু আমার রাসূল বলতেছেন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে এই কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। এই কোরআন আপনাকে পড়তে হবে। এ যুবক, এই কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে
ইন্না নাহনু নাসাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কুরআনকে নাযিল করেছি, কুরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন, কুরআন হেফাজতের মালিক কে? আরো চিৎকার মেরে বলুন কে? এই জন্য আমার যুবক ভাইরা, এই কুরআনটা পড়বেন। হাদিস শরীফের ভিতরে দেখেছি, হাশরের ময়দান যদি কায়েম হবে, আল্লাহু আকবার কয়না রে, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে কোরআনটা দাঁড়ায়া যাবে আল্লাহর কাছে, যায়া বলবে, আল্লাহ আমি এই কোরআনটাকে তোমার বান্দা তেলাওয়াত করেছিল, আমরা দেখতেছি সে তার আমলের কারণে দুজুকি হইয়া যাইতেছে, ও আল্লাহ সে আমার তেলাওয়াত করছিল, যদিও সে কিছু আমলের কারণে আজকে তোমার দরবারে আসামি হইয়া গেছে, ও আল্লাহ আমি কোরআনকে সে রাতের বেলা না ঘুমাইয়া তেলাওয়াত করছিল, ও আল্লাহ আপনি মেহরবানি করে আমার এই আপনার বান্দাটাকে আমি কোরআনের সুপারিশ করতেছি, এই কোরআন এই কোরআনকে সে তেলাওয়াত করেছিল, আমি আপনার বান্দার পক্ষে আমি কোরআন সুপারিশ করতেছি, মেহরবানি করে তুমি সুপারিশটা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা যা যা জাহান্নামের গেটটা লাগাইয়া দেয়, কোরআন তেলাওয়াত তোর কোরআনের সুপারিশের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিলাম। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হলো কোরআন, এমন একটা কোরআন, এই কোরআনের ভিতরে অনেকগুলো সুরা আছে, একটা সুরার নাম সুরা ইখলাস। মারহাবা করুন আমার সাথে সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে, 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। এখন আপনারা আবার পড়ুন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলে, কেউ যদি এই সূরা ইখলাসটা দুইবার তেলাওয়াত করে, 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আবার আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ যদি এই কোরআনটা এই সূরা ইখলাসটা তিনবার মহব্বতে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআনের সওয়াব দিয়ে দেয়। এই কোরআন আমরা চাই কি চাই না, এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কেন দরকার আছে? বয়স যদি বাইরা যায়, কোরআন যদি শুদ্ধ না হয়, আপনি সারা জীবন নামাজ অশুদ্ধ পড়তে হবে। আবার বয়সটা বেড়ে গেলে আবার শিক্ষকের কাছে যাইতে আবার লজ্জা লাগে, লাগে কি না বলেন? এই জন্য ছোট্ট ছোট্ট ছেলেগুলাকে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া মক্তবের মধ্যে পাঠাইয়া দিবেন, মক্তবে যাইয়া তারা সুন্দর করে তেলাওয়াতটা পড়বে, এরপরে মাদ্রাসায় ভর্তি করাবেন, মাদ্রাসার হুজুররা ওই কোরআন পড়াবে, কোরআনের অর্থ পড়াবে। এই মাদ্রাসার ভিতরে এখন অনেক সুযোগ আছে, এই মাদ্রাসা থেকে আইনজীবী হতে পারবে, মাদ্রাসায় পড়িয়ে ম্যাজিস্ট্রেটও হতে পারবে, মাদ্রাসায় পড়লে আপনি যে কোনো লেভেলে যেতে চান যেতে পারবেন। এই জন্য যুবক অনুরোধ করে বলি, সবচাইতে আগে হলো আমার দিন শিক্ষা, কথা কোন ঠিক কিনা? আপনি জেনারেল পড়তে পারেন, তারপর আপনাকে দিন শিখতে হবে। কারণ কেন জানেন নি? দিন শিখা এই জন্য শিখতে হবে, কারণ দিন যদি না বুঝেন, ইহকাল পরকাল বুঝবেন না, কথা বলেন ঠিক কিনা? সব বুঝতে গেলে আপনাকে দিন বোঝা লাগবে, কারণ মায়ের পেটে সন্তান থাকলে সন্তান মায়ের কাছে তিনটা দাবি করে, জবানটা খুলে কোন কয়টা? এক নম্বর দাবি হলো, সন্তান পেট থেকে আশা করে আমি জন্মগ্রহণ করলে আমার পরিবার আমার গার্জিয়ানরা আমার কানের মধ্যে আজান দিবে,
দুই নম্বর এখন বলবেন হুজুর কানে আজান দিবে কেন? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তান তার কলবের মধ্যে নাড়া দেয়, আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তার কানের মধ্যে আজান দেয়, ওই শয়তানটা ছোটবেলায় সেখান থেকে দূরে চলে যায়, আর ওই ছোট বাচ্চাটার কলবের ভিতরে আমার আল্লাহর নামের জজবা পয়দা হয়ে যায়। হাই রে ও পঞ্চবটি সুলতানপুরের বাবা, দুই নম্বর দাবি হলো, দুই নম্বর দাবি হলো আমার মা আমার সুন্দর একটা নাম রাখবে, আমার বাবা আমার সুন্দর একটা নাম রাখবে, আর একটা দাবি হলো আমার মা বাবা আমাকে দিন শিক্ষা দিবে। আপনি যদি সন্তানের ছোটবেলায় তিনটা দাবি পূরণ করতে ব্যর্থ হন, এই সন্তান একদিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কারণ কোরআন হাদিস জানলে দিন জানলে এই সন্তান কখনো মায়ের বুকে লাথি মারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ তোদের হায়াতের মালিক, আমি আল্লাহ তোদের মৌতের মালিক। আজকে মরণ কত কষ্ট আমরা অনুধাবন করতে পারি না, শ্বাসটা দুই মিনিট বন্ধ করে রাখেন, বুঝতে পারবেন জীবনটা কত দামি জিনিস। শ্বাসটা যে ভালাইতেছেন, যারা ওই আইসিইউতে ভর্তি আছে অক্সিজেন লাগাই রাখছে ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে 50,000 টাকা কমতেছে, এদেরটা দেই কেউ বুঝতে পারবেন আপনার এই মুহূর্তে স্বাধীন শ্বাসের মূল্য কত? একটা কৃত্রিম একটা প্রাকৃতিক, আল্লাহ যেটা দিছে ও যুবক, এত শ্বাস ফলাইতেছি, একদিন আইসিইউতে ভর্তি 25,000 টাকা, দুই দিন ভর্তি 50,000 টাকা, তিন দিন ভর্তি 75,000 টাকা, কিন্তু আপনি যে সারা জীবন নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় শ্বাস নিতেছেন আর বাইর করতেছেন, আল্লাহ কয় আমা আমি আল্লাহর একটা বিলও দেওয়া লাগবে না, আমি আল্লাহ তোদের কাছে কোনো কিছু চাই না, শুধুমাত্র চাই তুই খাইবি ফিরবি ঘুমাইবি, মাঝে মাঝে সেজদার মধ্যে পইরা আমি আল্লাহরে বলবি সুবহান রাব্বিয়াল আলা। আরে হাত তুলে বলো আল্লাহু আকবার। আল্লাহ কই বান্দারে, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, এই জন্য তুই যদি একটু শুকরিয়া আদায় করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বান্দা থেকে বন্ধু বানাইয়া দিমু, বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। এত শর্ট জায়গা করছেন আপনারা, এত ছোট জায়গা করছেন, মানুষ কষ্ট করতেছে বাজার। আল্লাহ আকবার, জোরে কর না, দয়া করে দয়া করে একটু সামনে আসে। বাবা না লক্ষ্মী, বাবা না লক্ষ্মী, একটু প্লিজ, একদম নিজের মনে করি আমরা গরুয়া মাহফিল, আমরা বাড়ি ঘরের মাহফিল, একদম সহজভাবে আসেন বাবা না লক্ষ্মী, আসেন সবাই আসেন, মুরব্বী বাবা কষ্ট করে উঠেন, আমার যুবকরা, এ যুবক ছেলেরা একটু সামনে আসো, আর আমার বাবাদেরকে বসার সুযোগ দেন, এখন যদি জায়গাটা ছুটে জায়গা হচ্ছে না, সামনে আসো যুবক ভাইরা, সামনে আসেন যুবক ভাইরা, সামনে আসেন মুরব্বী বাবারা, আপনারাও আসেন দয়া করে, আর যারা দাঁড়ায় আছেন মেহরবানি ফাঁকে ফাঁকে ঢুকে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি মোদের এ তুমি
তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের এগেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মুতির মালিক। আল্লাহর ধরা কি নরম না শক্ত? কেমন শক্ত! দম ফুরাইলে বোঝা যাবে কথা কোন ঠিক কিনা। দম ফুরাইলে সবই বন্ধু রে ও বন্ধু, যাইবার কাহলে আপন পাইবা না। দম ফুরাইলে সবই বন্ধু রে ও বন্ধু, নবীবিহীন আপন পাইবা না, ঠিক কিনা? এই জন্য কুরআন কেমন জিনিস মইরা যায়া দেখো, কুরআন কেমন নূর। মানুষ যখন কবরে যাবে আল্লাহ একটা জান্নাতের বিছানা দিবে। এই জান্নাতের বিছানা আমরা চাই কি চাই না? আর জোরে কন্যা চাই কি না? জান্নাতের বিছানা দেওয়ার পর প্রেমিকটা ডান কাত হবে। ডান কাত হওয়ার পরে দেখবি এত সুন্দর একটা নূরের বাতি। এবার বান্দা কবরে জিগাইব, হো তুমি কে? এত সুন্দর করে তুমি আমার কবরের ভিতরে আলো দিতেছো, তুমি কেডা? ওই আলো ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাঠাইছে, তুমি জানো আমি কেডাই? আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল গুরুরে, আমার আল্লাহ অলংকার বানাইয়া আলো দেওয়ার জন্য কবরে পাঠাইয়া দিছি। এরপরে বাম কাত হবে, বাম কাত হওয়ার পরে আর একটা নূরের বাতি জল 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 করে বান্দা জিগাইব, কে গো তুমি আমার কবরে আলো দিতেছ? ওই আলোটা বলবে, আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি দুনিয়ার সূর্যের আলো না, আমার আল্লাহ আমার তোমার কবরে আলো হিসেবে পাঠাইছে। আমি কেডা জানি তোমার জীবনে যত কুরআন তেলাবাত করছো, এই কুরআন তেলাবাতারে আলো বানাইয়া আমার আল্লাহ তোমার কবরে পাঠাইছে অন্ধকার দূর করে দেওয়ার জন্য। বেশি কথা কইলেও তো আপনারা রাগ করবেন। একটা কথা তো কোন লাগে না, এটা হয় না বাজানি। মাটির উপরে সইল্যা সুদ খাইয়া, মাটির উপরে সইল্যা ঘুষ খাইয়া, মাটির উপরে সইল্যা গীবত কইরা, মাটির উপরে সইল্যা নবীর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে সইল্যা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া মাটির নিচে যাইয়া বেহেস্তের বিছানা পাওয়া যাবে? আমি কি বুঝাতে পারতেছি? ফুয়াশা একটা বিষ, কাঁঠালের বিষ মাটির নিচে ডাগাইলে গাছ উঠবনি? হ্যাঁ, তো দুনিয়ার মাটির উপরে থাইকা দুই নম্বরই কইরা কবর নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে? ওখানে যাইয়া যদি ভালো কিছু পেতে চান, মাটির উপরে থাকতেই ভালো কিছু কইরা যাইতে। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে দুই নম্বরই কইরা মাটির নিচে যাইয়া ওই আলো পাওয়া যাবে। কেরে
দম ফুরাইলে সবই বন্ধু রে ও বন্ধু, যাইবার কালে আপন পাইবা না ঠিক কিনা। এই ফেসবুকে ফাঁসাদার ফ্রেন্ড দোস্ত, তোর ফ্রেন্ড দিস আনা রে, কোথায় তোরা ফাঁস হাজার ফোন হয়েছে আমার কি গেটা ফ্রে হ্যাঁ ফাঁস হাজার বলে হয়ে গেছে গা। তো তুমি একটা স্ট্যাটাস দিলি দি কমেন্টস করে মাত্র সাহের জল, এই ফেসবুকের কানেক্টেই অবস্থা। তাইলে বোঝা গেল কোনো কানেক্ট কাম হইতো না যদি নবী না থাকে কথা কন ঠিক ছিল। আর একটু বুঝাইতেছি ভালা করে বুঝাই, নিলে পাবলিক বুঝতো না তো আমার রং তো আপনার জানেন ওই। আমি যেখানে যাই ডাইরেক্ট থেকে আমি বনবারের ভোলা, মেজাজ গরম দিল নরম, লাল চোখটার আমি ডরাই না। অনেকে কেটে কেমনে সম্ভব, মরণ যদি কেউ হাত লো এলা হের সামনে কোনো ডর থাকে না। আমি হক কথা বলতে যাই মৃত্যুটা হাতে লইয়া ঘুরি, এই জন্য আমি কোনো সান্দরে ডরাই না। দেখছেন না বোয়ান বাইরের দশটে জুলুস কি হইছে, এমনি হয়েছে গা। ঐক্য থাকলে সবই সম্ভব। আমরা যে টিমটা কাজ করতেছি আমরা সবাইরে বুঝাইতে সক্ষম হয়েছি, এই জন্য যারা এটার বিপরীতে ছিল তারাও আস্তে আস্তে বুঝতে সক্ষম হয়েছে। কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললেও সেই কাজ হয় না। জোর করে কি হক প্রতিষ্ঠা করা যাবে? আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এই যুবক দুইটা সিস্টেম আচ্ছা বসে হয়েছে না, এই দুইটা সিস্টেম মুসাবায়ের আগমন না রে তাকবীর, আল্লাহ কবুল করুক আমিন কর। আমি বলেছিলাম মাটির উপরে থাইকা হারাম খাইয়া মাটির নিচে গেলে সুখ পাওয়া যাবে, মাটির উপরে চইলা গিবত কইরা মাটির নিচে জান্নাতে গালিচা পাওয়া যাবে, মাটির উপরে চইলা মা বাবার মুখে লাথি মাইরা মাটির নিচে যাইয়া আল্লাহর পক্ষ থেকে গালিচা পাওয়া যাবে, মাটির উপরে চইলা হারাম খাইয়া মাটির নিচে যাইয়া আপনার আল্লাহর রহমত পাওয়া যাবে না। যুবক মাটির উপরে তাইকা আল্লাহর কর্ম আল্লাহর দেওয়া বেদন বিধান মানতে হবে, নবীর দেওয়া তরিকা মানতে হবে, আউলিয়া কেরামের দেখানো পথ অনুসরণ করতে হবে। তাইলে দেখবেন আপনি শুধুমাত্র বান্দা থাকবেন না, আমার আল্লাহ আপনাকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া নিবে। এই জন্য যুবক আমি বলছিলাম সবচাইতে বড় কথা হলো কোরআন যেখানে শান্তি হলো সেখানে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন এ উম্মত জবানটার হেফাজত কর আর হাতটার হেফাজত কর, তাইলে দেখবি তুই সত্যিকারতে মুসলমান হইয়া গেছস। আজকে আমাদের দেশে নামের মুসলমান অভাব নাই, কাজের মুসলমানের অনেক অভাব, কথা কোন ঠিক কিনা? স্লোগান দেওয়ার না মানুষের অভাব নাই, হৃদয় ধারণ করেন না মানুষের অনেক অভাব, এই জন্য মানুষকে উপদেশ দেওয়ার না মানুষের অভাব নাই, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করার মানুষ বড় অভাব, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী আপনার নবীর সাহাবায়ে কেরামরা কোরআনের জন্য এমন ভাবে জিহাদের ময়দানে জীবন দিয়েছে। এক সাহাবি জিহাদের ময়দানে গেল যুদ্ধ করতে 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 একটা বিয়াদবাসা ডাইন হাতের মধ্যে একটা কূপ মারছে, যখন কূপটা মারছে অর্ধেকটা হাত কাটতে গেছে। এই লোকটা ইসলাম রে এত ভালোবাসত, নবীর এত ভালোবাসতেন আর আমার আল্লাহর এত ভালোবাসতেন, ওই তলোয়ারটা মাটির থেকে তুই বাম হাতের মধ্যে নিয়ে নিছে, ও বন্ধুরে ডান হাতটা এমনি অর্ধেক কাইটটা জ্বলতেছে আর লোকটা বাম হাতে যুদ্ধ করতেছে। ইন্দিমিন টাইমে যখন বাম হাতে যুদ্ধ করতেছে ওই মুহূর্তে তখন এই হাতটার কারণে সমস্যা হইতাছে। এই লোকটা এমন পাগল, এই লোকটা এমন পাগল, ডান হাতটার কারণে অসুবিধা হইতাছে, এই জন্য ডান হাতটার ডান ফাওয়ার নিচে ফালাইয়া টান্দা টান্দা সিরা ফালাইছে। এটা সাধারণ কোনো কথা না, ওয়াশটা শুনলে গায়ে কাটা লাগে না, কিন্তু যারা হাতটা সিরছে সে জানে কেমন কষ্ট। এরপরে বলতেছে আমার জীবন অনেক তুচ্ছ, আমার নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো।
জন্ম আমার নবীর যুগে হত, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসুলে পাক দেখেলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে। আমার যুবক ভাইরা জবান খোলো, জন্ম হলে কেমন হত, আশ্রিত বেশে হজিরতে বেলালের মধুর জল, আশ্রিত বেশে এ বেলালের মধুর জল, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রসুলে পাক দেখেলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে। আঙ্গদেশের কিছু পিশাব আছে, যখনই তাদেরকে বলা হবে ফিলিস্তিন তো মুসলমানদেরকে ইসরায়েলের আগ্রাসন অনেক মারতাছে, চলেন না একটা ব্রাহ্মণ বাড়িয়ে যায় এটা প্রতিবাদ করি, ওই ফিসাবে তখন গরব বয়া কইব, তোমরা যাও আল্লাহ আল্লাহ আর যদি আপনি মধুর সাকটা বাইঙ্গা বোতলটা বইরে যদি নিয়ে যে আব্বা আমরা লাগে আনছিলাম, সুন্নাত 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 পিসাবে তন মধুরা লয়া মজা ওই। আমি কিন্তু নরম আবার গরম, পরিষ্কার কথা, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আমি কিন্তু তার সার দিই না। যখন ঘাম ঝরানোর প্রশ্ন আইব নাই, রক্ত দেওয়ার প্রশ্ন আসবে নাই, তুমি মিসওয়া করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখ খাওয়ানোর পরে যদি আইন এখন যে বাজার খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া শূন্য তো একটু খান না, না কি দরকার ছিল কি দরকার বলেছিল, আবার ঢাল জেলাদা করে খাওয়ার পরে ওই যে দাউদকে দিতে গেলে দেখবেন খাওয়ানোর পরে পায়েস আছে, আমরা লাগে সিস্টেমটা কিন্তু নাই, ওই দিক দিয়ে অবশ্যই পায়েস করবে মজা, আর সুন্নত ঠিক আছে তো, এই সুন্নতটা আমরা পালন করি কিন্তু যখন রক্ত দল লাগবো হিট আমার পালন করি। কথা কো কথা কো কথা কো কথা কোন ঠিক না দিদি, এই পোলাপান তোমরা কি সবাই সজাগ আছো, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, মোস্তফার শান আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারবো? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, দৌ দৌ গামলা বইরা দৌ, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না,
অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? হাত নোমায়া কইলে কার বুঝি কাটা কইছে, হাতটা তুইলা কোন, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, ঠিক কিনা? হালাল রে হারাম কোন যাইব, হারাম রে হালাল কোন যাইব, বাবা কাউন যাইব, ইয়াবা খাওন যাইব, মদ খাওন যাইব, ফেন্সি খাওন যাইব, গাঞ্জা খাওন যাইব, সুদ খাওন যাইব, ঘুষ খাওন যাইব, চুরি করন যাইব, গিবত করন যাইব, মুনাফিকে করন যাইব, মার বুকে লাথি মারন যাইব, ওলির বিরুদ্ধে মাজারে বোমা মারন যাইব, নবীর বিরুদ্ধে কথা বলন যাইব, আল্লাহর বিরুদ্ধে কথা বলন যাইব, কোরআনের বিরুদ্ধে কথা বলন যাইব, ছোটর অবজ্ঞা করা যাইব, বড়কে অসম্মান করা যাইব, মহিলার ব্যাপারটা চলতে পারব। অসুবিধা কি? এটা আমরা বছরে একটা মাহফিল করে কয়ে রাখছি, আমরা এলাকা ওই বেটা ইয়া ওই ইয়াদ গেলে গেল তো ওই বিশটা বৃষ্টি হেফাসে গেলে গেল তো কয়ে দিবে, এটি আনতে তোমাকে আধা ঘন্টার জন্য বন্ধ রাখো, পরে আজান দিবা, অসুবিধা নাই, দেয়ালাইছে সারা গেছে, অসুবিধা নেই, ওনা নোকতা লাগাইও না, বাধ্য ইতা আগে খা, ইতা আগের কাম, ইনি হলে আগের কাম, কথাক্ষণ ঠিক কিনা? আচ্ছা আসতে, নামাজ ফরজ পড়তে হবে, তবে মাহফিল যেহেতু একদিন, এদিন আমাদের কিছু আজ জরুরত তাবিহুল মাহজুরা, ওই প্রয়োজনে অনেক সিদ্ধান্ত এদিক সেদিক হতে পারে, কিন্তু বিধান পরিত্যাগ করা যাবে। যাক আদারা জবাব দেন, আমিও শেষ। আজকে পারতাম না, আজকে সময় নেই, আমি আবার আমু চালাই চাই, সময় অল্প বলে কি হচ্ছে বাবা, যেন আজানের জবাব দেন, আজানের জবাব দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ বছরে 1460 বছরে এই ওয়াজ করছি না, আজকে তথ্য দিয়ে গেছি না, যাক এগুলো ফ্লেভার
এখানে অনেকগুলো মানুষ এখানে আসছেন, আমি যে কথাগুলো বলতেছি আমি বোঝাতে চাইতেছি যে মুসলমান হইবেন বালা হইরা হন, নিজের মুসলমান দাবি করেন বালা কইরা করেন, আপনি আজান দিবেন মসজিদ আপনি ঘুমাই থাকবেন গরো, এটা হইতে পারে কতক্ষণ ঠিক না বেটে, কতক্ষণ ঠিক কিনা বলেন? এটা ভাই আমার আমি তো ওয়াজটা শুরু করছি এটা দিয়ে, এরপরে যদি কয়েছে আমি যা বলছি আমার মনে হয় প্রয়োজনীয় কথাই বলছি, আর মাগরিবের মাঝে পরে হুট করে ওয়াজ তুলুন না, সেম রিস্টার দিলে একটু সময় না গেটটা দল লাগে, আর হুট করে দিল তো উল্টাকে ফোরব আমিও, কিন্তু যে মানুষ সারা ওই মুরব্বীরা বসে প্রথমায় ওই যে মুরব্বীগুলা নাও প্রথম থেকে দেখছে আমি কেমনি কথা কয়া কয়ে এটা আনছি যে কি একটা হয় আলো ফুড়িল গাতায়া বড়লো কেমনি যে কইছি না আমার তা আমি জানি, অন ওয়াশটা তো তুলতাম পারতাছি না, মানুষ না থাকলে একসাথে তো ওয়াশটা তুলন জানা, অর্ধেক ওয়াশ আগে জায়গা অর্ধেক ফর আয়া এটা ওই দোকানে গিয়ে কইব কি তা ওয়াশ করছে আগা নাই মাথা নাই, অন এবার যে প্রথম আসিন না এটা তো আর হেঁটা জানে না, এই জন্য বাজান ওয়াশ করতে করতে আর সংসার করতে করতে এমন বোঝা বুঝছি অন এটারে পরে হয়ে আলো বাবা আমার আনসারি বাইরে ব্যস্ত মানুষ তো একটু বক্তব্য দিলাইন এরপরে আমি ওয়াশটা ফিনিশিং দিলাই, আমার ভাই মোস আনসারি ভাই একটু বক্তব্য দিবেন মাইকটা দেন 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 শুনকা দেন, সবাই আসেননি আপনারা একটু জিকির হইবেন ইনশাল্লাহ আজকে, তবে যে ওয়াশটা শুরু করছি এটা শেষ করে নাম ইনশাল্লাহ, বাইরের কথাটা শুনেন সাউন্ডটা বাড়াই যে সবাই কি খুশি না বেজার সবাই দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাদনাবিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মদনবীন শফীন জুড়ে জুড়ে কর আল্লাহ আকবার, আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা এবার আমার নবী আপনার নবীর সাহাবি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত এদিক সেদিক হয়ে গেল, ডান হাতকে ডান পায়ের নিচে রাইখা আর টান দিয়া ছিঁড়ে ফেলাইলেন, ছিঁড়ে ফেলানোর পর আবার এই তলোয়ারটারে বাম হাতের মধ্যে, এই কথা মনে আসেনি, বাম হাতের মধ্যে নিয়েছে, বাম হাতে নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করেছে বিয়াদবরা বাম হাতটারে তারা কাইটা জমিনে ফেলাইয়া দিছে, এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরছে, একটাই কথা জীবন চলে গেল দেহের ভিতরে যতক্ষণ রুহু থাকবে সত্যকে প্রতিষ্ঠা করাই প্রয়োজনে জীবন দিতে হবে, এবার বিয়াদবরা তার বুকের উপরে বর্ষা বসাইয়া দিল, নাই নাই জাফর দুনিয়ার মধ্যে নাই, আমার নবী আপনার নবী বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে সব মানুষগুলা হেঁটে হেঁটে যাবে, কেউ গোড়ার মতো দৌড়ে যাবে, কেউ বিজলির মতো কলসিরাত পার হবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কিন্তু একজন মানুষ সবার মাথার উপর দিয়া দুই পাশে দুইটা পাখির ডানা লাগানো থাকবে, এই ডানাগুলো গাছের ডালের পাখির ডানার মতো নয়, এই ডানাগুলো হলো জান্নাতের নূরের পাখির ডানার মতন ডানা, আল্লাহর হাবিব বলেন যেই লোকটা মুতার যুদ্ধে হককে প্রতিষ্ঠা করতে যাইয়া ডান হাতটারে কুরবানি দিল বাম হাতটারে কুরবানি দিল, আমার আল্লাহ তার প্রতি এত রাজি হইয়া গেছে হাসরের ময়দানে তার দুইটা হাতের জায়গায় দুইটা নূরের ডানা লাগাইয়া দিব, সবাই হেঁটে হেঁটে বোরাক দিয়া যাবে, আর ওই সাহাবিটা বর করে করে উড়াল দিয়ে দিয়ে সবার মাথার উপর দিয়া জান্নাতে রওনা হবে, যার নাম হলো হযরতে জাফর, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ, এ ভাইয়েরা আমার জাফর শহীদ হয়ে যাওয়ার পর খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিছে এমন জোরে যুদ্ধ শুরু করে দিল,
যুদ্ধ করতে 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 মাথার হেলমেটটা হঠাৎ করে মাটিতে পড়ে গেছে। কই রে আমার হেলমেটটা কই? সাহাবীরা কয় নেন আমরার হেলমেট নেন, কয় না আমার হেলমেটটা লাগবো। ডাক দিয়া বলে এ সাহাবি, আপনি যে যুদ্ধের প্রসন্ন বিভাগ বিজয়ের পথে আপনি ব্যাগ করেছেন টুপির জন্য, এরা তো আমাদেরকে মাইরা ফালাইতেছে, মনে হয় জিত জয়ী যুদ্ধটা আমরা হেরে যাব। বন্ধুরে আমার ও যুবক ভাইরা, এবার সাহাবিটা খুঁজতে খুঁজতে হঠাৎ করে হেলমেটটা পাইছে। হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইয়া আবারও যুদ্ধ শুরু করলো। যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। যুবক ভাইরা আমার, এবার ওই সাহাবি খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে দ্বিতীয়বার আবার যুদ্ধ শুরু করলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধের বিজয়ের পতাকা দান করলো। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে খালিদ ইবনুল ওয়ালিদ গো, আপনি যুদ্ধ জয়ী হওয়ার পথে যাইয়া কেন ব্যাগ করলেন? আপনার কারণে তো আমাদের বুকের ভিতরে পেটের ভিতরে পানি নাই, কিন্তু আপনি কেন এমন ভাবে আমাদেরকে টেনশনে ফলাইছেন? খালিদ ইবনুল ওয়ালিদ ডাক দিয়া কয়, তোমরা আমার তোমাদের হেলমেটটা ছাড়ছো, আমি নেই নাই, আমার হেলমেটটা চাইছি তার কারণ আছে। আমি খালিদের গায়ের মধ্যে কোনো এমনি জোর নাই, যখন হেলমেটটা পইরা গেছে রে বাবা আমার জোর ম্লান হয়ে গেছে, এই জন্য আমি হেলমেটটা তালাশ করতেছি। যেই মাত্র হেলমেটটা মাথায় লাগাইলাম আমার গায়ের মধ্যে আবার শক্তি পাইলাম, যেই মাত্র শক্তি পাইলাম এরপরে আমি আবার যুদ্ধের ময়দানে নেমে গেছি। ও বন্ধুরে সাহাবীরা ডাক দিয়া খালিদ ইবনুল ওয়ালিদ, হেলমেটের সাথে গায়ের জোরের সম্পর্ক কি? তখন খালিদ ইবনুল ওয়ালিদ ডাক দিয়া বলে হেলমেটের সাথে গায়ের জোরের সম্পর্ক কি জানো নি? কারণ হেলমেটটার ভিতরে ছিল আল্লাহর হাবিবের চুল মুবারক, সব শক্তি ওই চুল মুবারক থেকে আমার গায়ের মধ্যে আসতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়া করেছেন। রতনে রতন চিনে ভ্রমণ চিনে মধু, এ যুবক সিন্না ধরতে হবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি আল্লাহর হয়ে যান, আপনি নবীর হয়ে যান, সারা পৃথিবী আপনার হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মানুষের উপরে আস্থা না, আল্লাহর উপরে ভরসা রাখলে মানুষকে আপনার সাহায্যকারী বানাইয়া দিবে। এ যুবক ভাইয়ের আমার, আমি বুঝাই চাইছিলাম সাহাবায়ে কেরাম কুরআনের জন্য হকের জন্য হাত কাটছে, মূলত হাকিকতে শরীয়তে যদিও হাত দুইটা গেছে কিন্তু হাকিকতে মর্যাদা কি বাড়ে না কমে? এই জন্য তাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে। এই জন্য বন্ধুরে অভাবে আছেন অসুবিধা নাই, রোগগ্রান্ত আছেন অসুবিধা নাই, কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে তোমরা ধৈর্যশীল হইয়া থাকবা। বন্ধুরে আমার, ও আমার পঞ্চবটির বাবারা, ও সুলতানপুরের বন্ধুরা গো, এবার ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর উপরে ভরসা রাখলে, হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় রাখলে আমার আল্লাহ চোখের ভিতরে রহমতের নূর দিয়া দিবে, এই নূরের আলোতে সে মৃত্যুকালে আল্লাহর হাবিবের দিদার পাবে। এই জন্য যুবক হেলাই হেলাই জীবন ধ্বংস করো না। আমি প্রায় মাহফিলে একটা গান গাইতাম, এটা গাওয়ার পরে মানুষে আমার দোকানপাটে সমালোচনা করে, কিন্তু এটার অর্থ তারা জানে না। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খাবার রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুশো মাঝে গেরাম নষ্ট, ও খাদক নষ্ট সুদে, পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুশো মাঝে গেরাম নষ্ট, ও খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াহি বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে,
খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই গেলাই কার্য নষ্ট রে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরে রে দিল দরিয়াই খুঁজে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, ঠিক কিনা? কিন্তু বুঝতেন না তো, এগুলো তো রাত্রে বারোটার পরে শান, এরপরে গায়া গেলাম রাইকে গেলাম, এটা দিয়ে সামনে বাঁচলে আয়া, যখন সুযোগ থাকে আর কি, যদি আমার নসিবে থাকে আমি এটা এটা দিয়ে ওয়াজ দুই ঘন্টা করতাম, এটা দিয়ে যে দুই ঘন্টা করতাম, এখন এসরে নামাজ হবে আমিও না গাইতাম না গাইতাম না, আজকাল গাইতাম না, একটা কলি একটু দরাই দিতেছে আপনাদের কাছে, একটা কলি দরাই দিই তাইলে আপনি বুঝবেন যে আমি আসলে কী কইছিলাম আর কি, নাইলে তো পরে কিন্তু কিতা আদা মাতা কয়ে গেছে তাই বুঝবেন। দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন, ব্লেজার লাগাইছি লাগাইলে চলতো না, টাকরি লাগাইছি ইত্যা চলতো না, ইত্যাদের ফাইলে আমার আল্লাহ সাহানা, চেহারার ফাইলেও সাহানা, বডির ফাইলেও সাহানা, সম্পদের ফাইলেও সাহানা, আল্লাহ সাই অন্তরের দিকে, অন্তর যদি ঠিক না থাকে সারাটা শরীর অসুস্থ, সারাটা শরীর কি, আর দিলটা যেমন ঠিক থাকবো, অন্তর যদি ঠিক না থাকে কবরে গেলে আছে না সাপে বিচ্ছু মিল্লা জিল্লা, এই দশ বারো দিনে মোটামুটি এরা হমান করে নিল, কথাগণ ঠিক না বেটি, থাকবো কি তা সারাটা থাকবো, এটার আড্ডি একটু থাকবে, ফাওয়ারে কুইটাটি থাকবো, এও আমরাটি থাকতো না, আমরা ফুলটি বুড়া বেড়াইতে থাকবে, ভেড়াটি শক্ত, এটা মোটামুটি ভাবা যাইব, এরা অরিজিনাল মাছটা খাইছে কিও বাজার, আলে মানে আমরা কোনো শক্তি নাই নাকি তা, শক্তি থাকবো কেন বাবা, আপু যাতা মাস্টার দিয়ে একলে গেলিছে বাবা, ওখান দিয়ে আমরা করে পাঁচজন, পাঁচজনের পাঁচটা টুকরা দন লাগে, আগে তো বাবা একটা বার দিছে একলোই কথা গন্ডি দেখছি কিন্তু আসতেছে, অরিজিনালটা খাইছে আগে, অরিজিনালটা অরিজিনালটা, আমরা তখন একটা সাইড ভাগ বিশ ভাগ করে ঠিক নি, হ্যাঁ বুঝতাম নি ওয়াজ ওয়াজ বুঝি, কারণ এরার জীবনে পাপ কাজ করছে কম, এমন মোবাইল নামক গজব আসিন না, কথা কন কথা কন ঠিক, এজন্য এরার এরার আল্লাহর কাছে প্রিয়, এই যে এই জন্য কইছি সময় তো, দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন, দিল না থাকলে অসুস্থ, দিলটা ভালো থাকলে মাটির নিচে গেলে ফুকামাকড় ধরতো না, দিলটা খারাপ থাকলে ফাঁস দিন শেষ করলে গেল, ও আছে সেই নদীর ওই গভীরেতে রে, ওরে সেই নদীর ওই গভীরেতে রে, কত মানিকা রতন, কত মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, অতি ডুব দিলে রূপ মেঘনা নদীতে ডুব দিলে আল্লাহ ভাইবা, এটা প্রেম সাগরে ডুব দিতে হবে, প্রেম সাগর প্রেম সাগর।